দেখো আমরা এভিডি টেস্ট পেপার করাচ্ছিলাম তোমাদের রিকোয়েস্ট ছিল পর্ষদের টেস্ট পেপার থেকে লাইফ সায়েন্সের যে দু নম্বর প্রশ্ন হয় সেটা সম্বন্ধে একটু আলোচনা তো একজন পাঠিয়েছিলো একজন স্টুডেন্ট যে কোশ্চেনগুলো পাঠিয়েছিল সেগুলো আলোচনা করছি আজকে এই ভিডিওতে যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করো তো প্রথম কোশ্চেন দেখো এই উত্তরটা কী হয় জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতি ছকের সাহায্যে দেখাও তো এর উত্তর জীববৈচিত্র্য সংরক্ষণের উপায় বা পদ্ধতি তো একটা ছকের মধ্যে করা হয়েছে জীববৈচিত্র্য সংরক্ষণ তার একদিকে একটা ছক ইন সংরক্ষণ আর একদিকে এক্স সিটু সংরক্ষণ তো ইনসিটু সংরক্ষণের মধ্যে পড়েছে দেখো প্রাকৃতিক বাসস্থান সংরক্ষিত বনাঞ্চল জাতীয় উদ্যান অভয়ারণ্য বায়োস্ফিয়ার বায়োস্ফিয়ার রিজার্ভ আর পবিত্র জলাশয় এক্সিটু সংরক্ষণের দিকে পড়েছে চিড়িয়াখানা উদ্ভিদ উদ্যান জিন ও বীজ ব্যাঙ্ক শুক্রাণু ব্যাংক ডিম্বাণু ব্যাঙ্ক ক্রায়ো সংরক্ষণ ও গৃহ উদ্যান এটা দেখো এটাই এটার উত্তর এটাই হবে তো এটা ছকের আকারে দেওয়া হলো নেক্সট দেখো আরেকটা কোশ্চেন বায়ুথলি পায়রাকে ওড়ার সময় কি কী অভিযোজনগত সুবিধা প্রদান করে তা মূল্যায়ন করো পায়রা খেচর অভিযোজনগত প্রাণী ওড়ার সময় পায়রার প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয় এই অতিরিক্ত শক্তি উৎপাদনের জন্য প্রশ্বাসকালে প্রচুর পরিমাণে অক্সিজেনের প্রয়োজন হয় যা বায়ুথলি সরবরাহ করে দু নম্বর পয়েন্ট দেখো ওড়ার সময় বায়ুথলিগুলি বায়ুপূর্ণ হয়ে দেহের আপেক্ষিক গুরুত্ব হ্রাস করে পায়রাকে আকাশে ভেসে থাকতে সাহায্য করে নেক্সট দেখো আরেকটা প্রশ্ন ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো মিষ্টি জলের অভাব বক্তব্যটির বক্তব্যটির যথার্থতা প্রমাণ কর দেখ পৃথিবীর মাত্র তিন পার্সেন্ট হল মিষ্টি জল এর মধ্যে একাত্তির অংশ হিমবাহ আর মেরু বরফ পৃথিবীর সমগ্র জলের এক পার্সেন্ট হলো পানযোগ্য ও ব্যবহারযোগ্য জনসংখ্যার ক্রমবৃদ্ধির ফলে কৃষি শিল্প এবং দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রয়োজনে ওই জলের ব্যবহার অত্যাধিক বৃদ্ধি পাওয়ার ভৌম জলস্তর ক্রমশ হ্রাস পাচ্ছে এরপরে প্রশ্ন দেখো বায়ু দূষণের ফলে কোনো উদ্দীপকের প্রতি অতি সক্রিয়তার কারণে মানুষের শ্বাসতন্ত্রে একটি সমস্যার সৃষ্টি হয় সমস্যাটি চিহ্নিত করো ও তার উপসর্গগুলি তালিকা করো সমস্যাটি হলো হাঁপানি বা এজমা এর উপসর্গগুলি হল শুয়ে থাকতে কষ্ট হয় মাথা নিচু করে হাঁপানো বৃক্ষের মধ্যে সাই সাই করা শ্বাসক্রিয়ার হার বৃদ্ধি ত্বকের লাল ফোলা দাগ তরল মিউকাসে নালিগুলি বন্ধ হয়ে গিয়ে শ্বাসকষ্ট শুরু হয় দেখো আরেকটা প্রশ্ন গিনিপিগের ক্ষেত্রে দ্বি ফলে উৎপন্ন নিম্নলিখিত জিনোটাইপগুলির ফিনোটাইপ নির্ধারণ করো দেখো ক্যাপিটাল বি স্মল বি আর আর এর বর্ণ হচ্ছে কালো মসৃণ বিবি ক্যাপিটাল আর স্মল আর সাদা কর্কশ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর আর কালো কর্কশ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি স্মল আর স্মল আর কালো মসৃণ আর একটা প্রশ্ন দেখো নিম্নলিখিত কাজের ফলাফল কি জীব বৈচিত্র্যকে বিপন্ন করতে পারে তা বিশ্লেষণ করো সুগভীর বনাঞ্চলের মধ্যে দিয়ে সড়ক ও রেলপথ নির্মাণ এই পয়েন্টটা একটা দেওয়া ছিল এর দেখো কি লাগবে তোমরা বহু সংখ্যক মানুষের বিভিন্ন স্থানে যাতায়াতের সুবিধার জন্য বনাঞ্চলের মধ্যে দিয়ে সড়ক ও রেলপথ নির্মাণ করা হয় ফলে প্রাণীদের আবাসস্থল হ্রাস পাচ্ছে নেক্সট পয়েন্ট দেখো জলাভূমি বুঝিয়ে বহুতল নির্মাণ এর পয়েন্টে দেখো বিভিন্ন ছোট বড় জলাভূমি বুঝিয়ে বিভিন্ন কারখানা ঘরবাড়ি তৈরি করা হচ্ছে এর ফলে জলাভূমিতে বসবাসকারী জীবের মৃত্যু হয় এবং জলাভূমি পৃথিবীর দূষক পদার্থগুলিকে পরিষ্কার করে পৃথিবীকে সুস্থ ও স্বাভাবিক রাখে জলাভূমি বুঝানোর ফলে পরিবেশ দূষণের মাত্রা বৃদ্ধি পায় তিন নম্বর পয়েন্টে দেখো জীববৈচিত্র্য হটস্পটে পর্যটকদের অবাধ প্রবেশ জীববৈচিত্র্য হটস্পটে পর্যটকদের ভ্রমণকালে বিভিন্ন প্লাস্টিক বর্জ্য পর্যটকরা ফেলে যায় এই সমস্ত প্লাস্টিক প্যাকেট হটস্পটের অন্তর্গত প্রাণীরা রূপে গ্রহণ করলে প্রাণীদের মৃত্যু পর্যন্ত ঘটে নেক্সট অপশন দেখো কৃষি জমিতে কীটনাশকের অতিরিক্ত ব্যবহার কৃষি জমিতে অনিয়ন্ত্রিত কীটনাশকের ব্যবহারের ফলে জমির লবণতা বৃদ্ধি পায় এবং মাটির উর্বরতা হ্রাস পায় আরেকটা প্রশ্ন দেখো ক্রিকেট খেলা অনুশীলনের সময় তুমি যে অস্থিসন্ধি ও পেশি ব্যবহার করো তার একটি তালিকা তৈরি করো ক্রিকেট খেলা অনুশীলনের সময় কবজা সন্ধি ও কাঁধের সন্ধি এবং ফ্লেক্সর পেশি ব্যবহার করা হয় দেখো আরেকটা একটা প্রশ্ন বলেছে নিমন্ত্রণ বাড়িতে হঠাৎ বেশি মিষ্টি মিষ্টিজাত খাদ্য খেয়ে ফেললে কোনো ব্যক্তির বিপাক কীভাবে হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা কল্পনা করো নিমন্ত্রণ বাড়িতে হঠাৎ বেশি মিষ্টিজাত খাদ্য খেয়ে ফেললে শরীরে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায় ইনসুলিন হরমোন কড়াকশে গ্লুকোজ বিশ্লেষণ ও কোনো গ্লুকোজের গ্রহণ সাহায্য করে তোমরা যে দুশো উননব্বই পাতার জীবনবিজ্ঞান পেজটা করে দিতে বলেছিলে তার মধ্যে এই কয়েকটা কোশ্চেন পেরেছি তো এই কোশ্চেনগুলো এই ভিডিওতে সম্পূর্ণ করা হলো তোমরা এগুলো দেখে লিখে নেবে আর যদি কোনো অসুবিধা থাকে তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি এর উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা যত সংখ্যক তোমাদের বন্ধু আছে তাদের মধ্যে শেয়ার করো এবং লাইক করো